জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। নমস্কার বন্ধুরা, আমরা চলে এলাম জীবনখানির আরেকটি পরবর্তী এপিসোড নিয়ে। এপিসোডটার নাম দেওয়া হয়েছে জীবনে ভালো থাকার ছোট ছোট কয়েকটা টিপস। তো আমরা এই জীবনে সুখ দুঃখ সব কিছু মিলে কিন্তু আমাদের একটা জীবন। তো জীবনে যেরকম সুখ আনন্দ আসে বা সুখ আসে, সেরকম কিন্তু দুঃখও আসে, আর দুঃখের সময় আমরা কিন্তু ভেঙে পড়ি। তো ভাঙাটা না যাতে পড়ি না, তার জন্যই আমাদের এই এপিসোডটা করা, এবং বরাবরই আমরা সমাজের জন্য কিছু করতে যাচ্ছি, মানুষকে কিছু সজাগ বার্তা দেওয়ার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তো মানুষকে প্রথমে ভাবতে হবে যে ভালো থাকার জন্য হাসি খুশি থাকতে হবে, যতই দুঃখ হোক। হ্যাঁ, দুঃখটাকে আমরা অ্যাকসেপ্ট, সুখটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারি, দুঃখটাকে কেন অ্যাকসেপ্ট করতে পারবো না। তো দুঃখের সময় আমাদেরকে ধৈর্য রাখতে হবে, শক্তি রাখতে হবে, যে ভেঙে পড়লে হবে না, যে ভেঙে যদি পড়েন তো গেল, সবাই আপনাকে আরও চেপে বসবে। তো দুঃখটাকেও আপনি বুঝতে দিবেন না, এবং দেখবেন হাসবেন, আরও লোকে ভয় পাবে। তো দুঃখটা হাসি খুশি একটা থাকতে হবে, সেরকম আমাদের সকালবেলা উঠে অবশ্যই ব্যায়াম, একটু হাঁটাহাঁটি করতে হবে, সঠিক খাবার খেতে হবে। আর আরেকটা কথা বলি, রাগ, রাগ এমন একটা জিনিস না বন্ধুরা, যখন হয়তো রাগ উঠলো তখন হয়তো রাগের বসে আপনার উত্তেজিত হয়ে মারামারি গণ্ডগোল যত যাবেন তত কিন্তু প্রেশার রাগলে পারে, কিন্তু প্রেশার আপ ডাউন করে, ঠিক আছে, রাগা যাবে না বেশি। বিশেষ করে যাদের থাইরয়েড, প্রেশার, সুগার এইসব রোগীরা না, যখন রেগে যায় তখন কিন্তু আমাদের এই প্রেশারটা খুব আপডাউন করে। আর প্রেশার আপডাউন যাদের এমনিতেই করে তাদের কিন্তু খুবই ভয় থাকে, স্ট্রোক, হার্ট অ্যাটাকের একটা ভয় থাকেই। আর তাছাড়া আপনারা হচ্ছে যেটা গাছপালা নিয়ে সময় কাটাতে পারেন, একটা ভালো বুদ্ধি। বাচ্চাদের সঙ্গে থাকলে মনটা ভালো থাকে, পশু পাখিদের সঙ্গে সময় কাটালে মনটা ভালো থাকে, মানে ভালো ভালো খাওয়া দাওয়ার উপরে হয়তো মনটা খারাপ, একটা চট করে হয়তো আপনার বউকে বা আপনার বউ, যদি মেয়ে মানুষ বা বউদের কথা বলছি, তাহলে স্বামীদেরকে হয়তো বললেন বাইরে চলো একটু ঘুরে আসি, খেয়ে আসি, দেখবেন যে খাওয়া দাওয়ার মাধ্যমেও একটা মনটা ভালো হয়। আর দেখবেন যে রাত জাগিয়ে যাদের কাজ থাকে ঘুম হয় না, তখন এমনি খিটখিটা মেজাজ হয়ে যায়। হ্যাঁ, ঘুমটা কিন্তু প্রয়োজন, রাতে যদি কাজ করছেন তাহলে পারে দিনের বেলা অবশ্যই ঘুমাতে হবে, না ঘুমালে কিন্তু এমনিতেই মেজাজ গরম হয়ে যায়। তো যাই হোক, আপনারা মনটাকে না যখন দেখবেন একবারে শেষ মুহূর্ত, তখন আপনারা হয়তো নিজের রাগের বসে মানুষ ভাববে যে নিজের জীবনটাকে শেষই করে দেবো, এরকম চিন্তাভাবনা মনে কোনো সময় আনবেন না। ভগবান আমাদেরকে পাঠিয়েছে জীবনটাকে কোনো না কোনো কাজে লাগাতে, ঠিক আছে। আপনার সববারই কিন্তু প্রয়োজন আছে পৃথিবীতে, কেউ অবহেলাযোগ্য পাত্র না, সববারই প্রয়োজন আছে। আপনি ভাবছেন যে না এরকম ভুলে একটা রাগ হয়ে গেল, ক্ষতি করা নিজেরও করার দরকার নেই, মানুষেরও করার দরকার নেই। হ্যাঁ, আপনারা নিজেদের মনটাকে আনন্দে রাখুন, দেখবেন যে সবাই মানে দুনিয়াটাই আনন্দিত লাগছে, দুনিয়াটাই ফুরফুরে লাগছে। তো যেসব জিনিসগুলো বললাম, আরও কিছু কিছু অনেক ব্যাপার আছে, যেরকম হচ্ছে মনে করেন যে আপনারা ঘুরতে যাওয়ার একটা ব্যাপার থাকে, কোথাও হয়তো গেলেন, ঘুরতে গেলেও অনেক সময় বাড়িতে এক বোরিং ভালো লাগছে না, তো কোথাও ঘুরে আসলেন স্বামী স্ত্রী বা বাচ্চাদের নিয়ে সন্তানকে নিয়ে, দেখবেন যে মনটা অনেকটা ফুরফুরে লাগছে। তো আমাদের এটাই বলার মেন উদ্দেশ্য, যে মানুষের যে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় খারাপ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যাতে না নেয়, সেই জন্য সাময়িক ভালো থাকার যেসব টিপস বলা হলো জীবন কাহিনীর মাধ্যম দিয়ে। তো আমরা বরাবরই বলে থাকি যে এই চ্যানেলটি নতুন, আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, এটা আমাদের রিকোয়েস্ট থাকলো, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সঠিক সিদ্ধান্তে আপনারই জীবন, আপনাকেই ভালো থাকতে হবে, নাকি বন্ধুরা বলেন? ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন।